আবারও পুলিশের দাদাগিরি। পুলিশের হাতে নিগৃহীত ডোমকলের মামুদপুরের বাসিন্দা ও ডোমকল পুরসভার অস্থায়ী কর্মী মুকুল মণ্ডল, পুলিশের চরে অসুস্থ যুবক। জানা গিয়েছে 30 ডিসেম্বর নিকট আত্মীয়কে দেখতে বাইরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যাচ্ছিলেন মুকুল। অভিযোগ, হাসপাতালে যাওয়ার সময় কথাবাড়িয়া নজিরপুরের মাঝামাঝি রাস্তায় হেলমেট পরা অবস্থাতে মুকুল মণ্ডলের পথ আটকায় 3-4 জন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। যুবকের কাছে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স থাকলেও আসল কাগজ দেখতে চান পুলিশকর্মীরা, আর তারপরেই শুরু হয় মার। কমপক্ষে 30টি চর মারার অভিযোগ ডোমকল থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। আমি বাইকে যাচ্ছিলাম, আমার হেলমেট পরেছিলাম, সেই অবস্থায় আমাকে দাঁড় করায় এবং আমি তাদেরকে বলি যে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আর আমার কাছে আধার আইডি আছে, বাকি আর বাকি পেপার নেই, আপনারা তো চেক করে নিতে পারেন এখানে। আপনাকে কী দিয়ে মারধর করেছে? দুই হাত দিয়ে মেরেছে। কতবার মেরেছে? কম করে 30 বার মেরেছে, তাই 30টা থাপ্পড় মেরেছে কম করে। ওই অফিসারটা মেরেছে। সিভিকরা কি মারধর? সিভিকরা মারেনি। অভিযোগ, জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলা হয় যুবককে, একই সঙ্গে যুবককে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারি চর থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। অভিযোগের এখানেই শেষ না, আহত যুবককে চিকিৎসার জন্য ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হুমকিও দেন ডোমকল থানার পুলিশ আধিকারিক রবিউল আলম মির্জা। দাঁড়িয়েছি রাস্তায় এসে আর 2-3 জন সিভিক এসে ধাক্কাতে ধাক্কাতে পুলিশের গাড়িতে নিয়ে গিয়ে তুললো আমার। আর ওই পুলিশটার নাম ছিল, শব্দগুলো বলতে পারবো না, তেমনভাবে গালিগালাজ করতে করতে এসে আমার মুখে কানে এবং কান বরাবর আর মারতে শুরু করে। আর তারপরে হচ্ছে যে অনেকক্ষণ আমাকে ওখানে বসিয়ে রাখে এবং ডোমকল হসপিটালে নিয়ে আসে। সেখানে আমাকে আসার সময় বলে যে যদি ডাক্তারের সামনে কোনো অসুবিধার কথা বলিস তাহলে থানায় নিয়ে গিয়ে আবার মারবো এবং এমন কেস দিব যে তোর যে চাকরি আছে সেটাও থাকবে না। পুলিশের মারে অসুস্থ হয়ে পড়েন মুকুল। ন্যায় বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ নিগৃহীত যুবক। ঘটনার কথা জানিয়ে ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিককে লিখিত অভিযোগ দায়ের করেছেন মুকুল। পাশাপাশি এসপি ও ডিএমকে পোস্টের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে। আইনের অপব্যবহার করছে পুলিশ, ঘটনায় সরব মানবাধিকার সংগঠন এপিডিআর। এখানে প্রশ্ন হচ্ছে যে একজন, আমরা যেহেতু মানবাধিকারের কর্মী, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অধিকারের আন্দোলনের প্রশ্নে থাকি, সেহেতু এখানে বুঝতে পারছি আমরা যে প্রশাসন বা পুলিশ একদম আইনি অপব্যবহার করেছে। মূলত যেহেতু অধিকারের প্রশ্ন আছে, যেহেতু আইন লঙ্ঘন করার মতন অধিকার কোনো প্রশাসনের নেই, তাহলে কোন অপরাধে এমন কি অপরাধ করেছিল যে তাকে এভাবে, তাকে মিনিমাম 30টা চট, তার কানের এখনো যন্ত্রণা আছে, ডাক্তার চিকিৎসা করাচ্ছে, এইটা আমরা এপিডিআর পক্ষ থেকে মেনে নিতে পারছি। রাজ্য জুড়ে পুলিশের বিরুদ্ধে শাসক দলের চাটুকারিতার অভিযোগ উঠেছে অনেক আগে। এবার পুলিশের রক্তচক্ষু দেখতে হলো এক নিরাপরাধ মানুষকে। ক্ষমতার দম্ভে আর কত? বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট, কাকাটা নিউজ।